স্ত্রী এবং দুই নিরাপত্তা রক্ষী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে মালদ্বীপ ছেড়েছেন গোতাবায়া রাজাপাকসে। কিছুক্ষণ আগে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে মালদ্বীপ ছেড়ে যান। কঠোর নিরাপত্তার মধ্যে তাকে বিমানে তুলে দেয় মালদ্বীপের নিরাপত্তা বাহিনী। এর আগে বুধবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল গোতাবায়া রাজাপাকসের, তবে ব্যক্তিগত নিরাপত্তার কারণে নির্ধারিত ফ্লাইটে রওনা হননি প্রভাবশালী এই শ্রীলঙ্কার নেতা। এদিকে মালদ্বীপে গোতাবায়া রাজাপাকসেকে আশ্রয় দেওয়ায় রাস্তায় নেমেছেন সেখানে বসবাসরত শ্রীলঙ্কানরা। দেশটির সাধারণ মানুষও সরকারের এই সিদ্ধান্তের প্রতি তীব্র ক্ষোভ জানান। এদিকে শ্রীলঙ্কান সংবাদ মাধ্যম বলছে, স্পিকারের কাছে এখনও পদত্যাগপত্র জমা দেননি গোতাবায়া রাজাপাকসে। দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, সিঙ্গাপুরে পৌঁছানোর পর গোতাবায়া রাজাপাকসে পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জনরোষের মুখে মঙ্গলবার দিবাগত রাতে সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান শ্রীলঙ্কান প্রেসিডেন্ট।